কানাই হয়ে যাচ্ছে কানাই শহর বল্লামপুর হয়ে যাচ্ছে বলরামপুর ধীরে নিঃশব্দে জঙ্গলমহলের একের পর এক গ্রাম তার নাম চেঞ্জ হয়ে চলেছে তো নাম চেঞ্জ হলে কি হারাই নাম নামগুলোকে রক্ষা করার প্রয়োজন হয়ে পড়েছে জোহার আমি অভিজিৎ কাটিয়ার আর আজকে আমরা এসেছি গ্রামের নামের ইতিহাস নিয়ে পাঠ তো আসুন প্রথমে দেখে নিই জঙ্গলমহলের বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলো বিভিন্ন জাতির নাম নিয়ে রয়েছে আসুন সেরকমই কয়েকটা গ্রামের নাম জেনে নেই যেমন হচ্ছে কুমোরপুর সাঁওতালডি মাহাতপুর, মাহাতোপুর মাহাতোমারা কুড়মিপাথরা কুড়মাশোল এরকম রয়েছে হাজারো গ্রাম জঙ্গলমহলের ম্যাক্সিমাম গ্রাম হয় বন্যের সাইডে নাহলে জলাশয়ের কোনো একটা জলাশয়ের সাইড ধরে বা কোনো রাস্তার সাইড ধরে সেই গ্রামগুলো থাকে তো জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের নামেও তেমনি সেই জলাশয়ের উল্লেখ পাওয়া যায় কীরকমভাবে না যে গ্রামের নামের শেষে দা বা দহ এই শব্দটা রয়েছে তাহলে ধরে নিতে হবে সেটা কোনো একটা জলাশয়ের সাইডে আছে যেমন ধরুন সিলদা শিয়ালদহ সেম এটা শিয়ালদহটা যদিও আমাদের জঙ্গলমহলের মধ্যে পড়ছে না কিন্তু কারণটা ওই একটাই এবার নামের শেষে জুড়ি নামের শেষে জুড়ি থাকার অর্থ হচ্ছে পাশাপাশি কোনো ছোট ছোটোখাটো নদী বা খাল কিছু একটা রয়েছে আবার এটার একটা ঐতিহাসিক কারণও আছে যে যেখানে জুড়ি থাকে যে যে গ্রামের নামের শেষে জুড়ি থাকে সেই গ্রামে কোনো দেওয়ালয় পুনঃপ্রতিষ্ঠা করা হয় পুনঃপ্রতিষ্ঠিত কোনো দেওয়ালয়ের ভিত্তিক কোনো গ্রামের ক্ষেত্রে নামের শেষে জুড়ি থাকে যেমন ধরুন তামাজুড়ি বালিজুড়ি নামের শেষে বাঁধ নামের শেষে বাঁধ থাকা মানে বাঁধ মানে তো বুঝতেই পারছেন যে বাঁধ রাজা বাঁধ হিড়বাঁধ তেমনি রয়েছেন নামের শেষে গাড়িয়া ডভা গাড়িয়া ডভাটা এক কথাই ছোট আকারের একটা জিনিস তো তেমনি সেরকম গ্রামের নাম প্রচুর হারে রয়েছে যেমন ডাড়কিয়া ডোভা লাদন জামগাড়িয়া লাদনগাড়িয়া লালগাড়িয়া আপনাদের এরকম কোন গ্রামের নাম যদি জানা থাকে যা জলাশয় ভিত্তিক তো অবশ্যই জানাবেন নিচে এরপরে আসি জঙ্গল জঙ্গল রিলেটেড গ্রামের গ্রামের সংখ্যাও মহলে নেহাত কম নয় তো জঙ্গল রিলেটেড গ্রামে প্রত্যেকটা গ্রামের ক্ষেত্রেই নামের শেষে বনি থাকে শাল বনি জাম বনি আসন বনি নানা রকমের বনি থাকে এরপরে সেই জঙ্গলের নাময়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিভিন্ন টাইপের গাছের নাম থাকে যেমন আমগাছিয়া হলুদ বনি বনি তারকিনাটা এ টাইপের থাকে কিছু গ্রাম থাকে যেগুলো বিভিন্ন গাছপালার নাম এবং জমির ধরন তার উপর নির্ভর করে হয় সেটা হচ্ছে যেমন ধরুন কুসমাশলি শিমুলডাঙ্গা এরকম হাজারো নাম রয়েছে আপনার জানা কোনো নাম যদি থাকে তো অবশ্যই জানাবেন তো জল হলো জঙ্গল হলো এবার যেটা আসবে সেটা হচ্ছে জমি কারণ জল জঙ্গল জমি নেই নিয়েই আমাদের বিভিন্ন ট্রাইবদের সমস্ত কিছু তো জমি বা জমির রূপ জমির রূপের উপর কেন্দ্র করে বিভিন্ন গ্রামের নাম রয়েছে যেমন ধরুন ডাঙ্গা ডাঙ্গা দিয়ে প্রচুর নাম রয়েছে যেমন গোপালডাঙ্গা বললাম ডাঙ্গা ডাঙা রয়েছে এরপর ডাহি ডাহিটা অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ডি এর রূপ নিয়েছে যেমন নতুন ডি বা নতুন ডিহি আলোক ডিহি আলোক ডি মাঠা ডি টাইপের অজস্র নাম রয়েছে বাদ বাদ হচ্ছে যায় যে নিচু কৃষি জমি নিচু কৃষি জমি যেটা থাকে সেটাকে বলে বাদ জমি যেমন হচ্ছে যাই যে ধান ধানবাদ জামবাদ তো নিচু কৃষি জমি এরপরে পরে হচ্ছে যায় যে বহাল বহাল মানে হচ্ছে যে উঁচু কৃষি জমি আর কানালি মানে হচ্ছে যে যে ওই আর মাঝামাঝি জমিটা সেটাকে বলা হচ্ছে বহাল কানালি তো যেমন হচ্ছে যাই যে কেন কেনকানালি আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা গ্রাম রয়েছে কেনকানালী তো কেনকানালি তেমনি কানালি দিয়ে আরো কি যদি কিছু নাম আপনার জানা থাকে তো জানাবেন এরপরে রয়েছে কলা কোলা বা কোলা এই কোলা বা কোলাটা যে নামের গ্রামের নামে শেষে থাকে তার মানে হচ্ছে যে ওখানে বসত বাড়ি যেটা সে বসত বাড়ির পাশাপাশি বাদ জমি রয়েছে বসত বাড়ির পাশাপাশি যদি বাদ জমি থাকে বাদ জমি মানে কি যেটা ওই বললাম নিচু কৃষি জমি তো সেই বাদ জমি যদি থাকে তখন সেটার নামের শেষে কোলা থাকে যেমন হচ্ছে যাই যে আম আমকোলা এরপরে রয়েছে ধরুন কিয়ারি কিয়ারি মানে হচ্ছে যে চাষের জমি যেটা এটা বাংলাটা কি বলে রে এনসাইকেল টু উইথ রিচ তো সেই টাইপের যে জমিগুলো সেটাকে বলা হয় কিয়ারি যেমন হচ্ছে চন্দন কিয়ারি তো তেমনি আরো যদি কিয়ারি সম্পর্কিত কোনো নাম থাকে জানাবেন এছাড়াও বেশ কিছু নাম রয়েছে যেগুলো নাম এসে নালা বা নাল এই শব্দটা রয়েছে এই নালা বা নাল মানে হচ্ছে সমতল কৃষিভূমির অর্থে এটা ব্যবহার করা হয় যেমন পাথরলালা গাংলালা এরকম অজস্র নাম আছে সব শেষে সোল শোল দিয়েও প্রচুর গ্রামের নাম আছে সোল মানে হচ্ছে সোল জমি তো সোল জমির ক্ষেত্রে চ্যাং সোল কাদো সোল এরকম নাম রয়েছে তো এ তো গেল আমাদের জল জঙ্গল জমিন এরপরে বাড়ি নামের শেষে বাড়ি আছে এ টাইপের দিয়েও অনেক গ্রাম আছে যেমন ধরুন গোয়ালবাড়ি আড়াবাড়ি বঙ্গাবাড়ি মুগবাড়ি আরও কিছু নাম থাকলে অবশ্যই জানাবেন বাড়ির পরে গাড়ি গাড়ি নামের নামের শেষে গ্রামের নামের শেষে গাড়ি আছে যদিও গাড়িটা ঠিক কী অর্থে ব্যবহার হয় সেটা আমার জানা নেই তো কিন্তু নামের শেষে গাড়ি রয়েছে সেরকমও অজস্র গ্রাম রয়েছে যেমন ধরুন পিরর গাড়ি গাড়ি, বরা গাড়ি আরও যদি গাড়ি দিয়ে কিছু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে যে সিন্ধু সভ্যতার যেটা অন্যতম একটা প্রধান কেন্দ্র এবং ভারতের সর্ববৃহৎ কেন্দ্র রাখি গাড়ি সেটাও কিন্তু একটা গাড়ি এরপরে আসছি বাড়ি গাড়ি হলো তো গাড়ি তো ডহরে বা কুলিতে নামবে তো ডহরের ক্ষেত্রেও ডহর দিয়ে প্রচুর নাম আছে যেমন ধরুন জামডহরা শালডরা আবার খুলি দিয়েও প্রচুর নাম আছে মন্ডলগুলি পেররাগুলি। এরপরে ডহর হলো কুলি হলো কিন্তু এরপর ডহর বা কুলির কোথাও মোড় মানে মুড়া একটা তো থাকবেক বা মুড়বেক বা বাঁকবেগ সেই টাইপের না আছে যেমন হচ্ছে মুড়ি যদি থাকে তার মানে অর্থাৎ একটা ব্যান্ড আছে রাস্তায় একটা ব্যান্ড আছে যেমন হচ্ছে কলাই মুড়ি বাঘমুড়ি তো তেমনি আপনারও যদি কোনো এরকম গ্রামের নাম জানা থাকে যেগুলো এরকম রাস্তা বেন্ড হয়েছে মুড়েছে সেই কারণের জন্য সেই জায়গাগুলোর নামটা সেরকম আছে তো তাহলে সেটা জানাবেন এবার কোনো জায়গায় আমাদের এই সব যে সে কুমোরপুরের হোক বা মাতোপুরের হোক এর সাঁওতালডির হোক এই সমস্ত ট্রাইবগুলো থাকবে আর সেখানে পরব হবে না এমন তলয় তাহলে পরব যেখানে হবে সেখানের জায়গাটার নামটা নিশ্চয়ই পরব দিয়েই হবে যেমনি রয়েছে ভাদুতলা ভাদু একটা পরব ইন্দ কুড়ি ইঁদ পরব ইন্দ খাড়া কুরুমবেড়া তো এরকমই অজস্র নাম রয়েছে পরবের নিয়েও তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটাকে লাইক করুন আর কমেন্টে আপনার পরিচিত গ্রামের নামগুলোকে জানান আমাদের আমরা ভবিষ্যতে যদি আপনারা উৎসাহ দেন তাহলে অবশ্যই এর প্রার্থীও নিয়ে আসবো সবাইকে ততক্ষণের জন্য চোখারি।